প্রতিবাদ উপেক্ষা করে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো অবসরের বয়সসীমা ৬২ থেকে ৬৪ বছর করায় বেশ কিছুদিন ধরেই বিক্ষোভে উত্তাল ফ্রান্স। এর মধ্যে বিতর্কিত সেচ প্রকল্পের সিদ্ধান্ত নিয়ে ফের বিপাকে দেশটির সরকার। যে প্রকল্পের আওতায় দেশটির পশ্চিমাঞ্চলে বিশাল জলাধার নির্মাণসহ নেওয়া হবে ৫০টি পদক্ষেপ, যার মাধ্যমে একদিকে কমাতে হবে পানির ব্যবহার, অন্যদিকে বাড়বে পানির খরচ। C'est une modernisation sans précédent de notre politique de l'eau. C'est intégrer le rapport à la quantité et à l'évolution liée aux dérèglements climatiques pour intégrer totalement dans cette planification. গেল বছরও বিষয়টি সামনে এলে প্রতিবাদ জানায় দেশটির জনগণ। চলতি বছর এসে সেই সিদ্ধান্তে কোনো পরিবর্তন না এনেই বাস্তবায়নের পথে হাঁটায় ক্ষোভে ফেটে পড়েছেন ফ্রান্সবাসী। ব্যানার ও প্লে কার্ড হাতে সাধারণ মানুষের আন্দোলনে সংহতি জানিয়েছে পরিবেশকর্মীরাও। বিক্ষোভকারীদের দাবি, ম্যাক্রো সরকারের সেচ প্রকল্প কৃষকদের স্বার্থবিরোধী। বিক্ষোভ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত ৩,৫০০ সদস্য মোতায়েন করা হয়। এতে করে দেশটির পশ্চিমাঞ্চল সহ বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে চেষ্টা চালায় পুলিশ। তখন উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষে বহু মানুষ আহত হলে বিক্ষোভ রূপ নেয় সহিংসতায়। S'il n'y avait pas eu 3,200 flics, ils seraient rentrés dans le trou, ils auraient fait la fête dedans, ils auraient lutté contre et ils seraient repartis. Et c'était pas nécessaire, quoi. C'était pas nécessaire, alors peut-être que des éco-terroristes, comme ils disent, moi j'y crois pas trop. Les forces de l'ordre, elles sont là pour permettre de manifester dans le calme et pas pour précipiter des violences complètement inutiles. ম্যাক্রো সরকারের একের পর এক সিদ্ধান্তের বিরুদ্ধে চলা আন্দোলন ক্রমেই নাজুক হচ্ছে দেশটির পরিস্থিতি। এমনটি চলতে থাকলে দেশটির অর্থনীতি দীর্ঘমেয়াদী চাপের মুখে পড়ার শঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।